বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করতে চলেছি। এই শীতকালে খুব পছন্দের একটা মাছের ঝোল, বাঙালির প্রিয় মাছের ঝোল, রুই মাছ দিয়ে, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। তো রেসিপিটা তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও, আর পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে আমি কিভাবে কিভাবে করছি মাছের ঝোলটা। তো তোমরা পুরোটা দেখতে থাকো। আজকে তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করতে চলেছি সেটা হলো রুই মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে। তো রুই মাছের ঝোলটা আজকে আমি যেভাবে বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই তো লাগছে রুই মাছ। রুই মাছটাকে ভালো করে নুন, হলুদ আর শুকনো লঙ্কা দিয়ে ম্যারিনেট করে রাখা আছে। আর যা যা লাগছে এর সাথে সেটা একবার তোমাদের দেখিয়ে দিই। ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলের জন্য প্রথমেই কেটে রাখা আছে এখানে ফুলকপি, আর তার সাথে যা যা উপকরণ লাগছে সেগুলো একবার তোমাদের দেখিয়ে দিই। ফুলকপি আর সাথে তো অবশ্যই লাগছে আলু, এখানে আছে কুচানো টমেটো, এখানে আছে পেঁয়াজ বাটা, আর এখানে আছে জিরে বাটা, রসুন বাটা, আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, কুচানো পেঁয়াজ, আর চিড়ে রাখা গোটা কাঁচা লঙ্কা, আর ফোড়ন দেওয়ার জন্য রয়েছে গোটা তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা, আর সঙ্গে আছে নুন, আছে হলুদ, সর্ষের তেল আর গোটা জিরে। তো চলো রেসিপিটা শুরু করা যাক, আর তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো আমি ঠিক কিভাবে ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোলটা বানাচ্ছি, তোমরা দেখতে থাকো। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি মাছের ঝোলটা তৈরি করার জন্য। প্রথমেই আমি নুন, হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো মেখে রাখা মাছটাকে ভালো করে ফ্রাই করে নেব মাছের ঝোলের জন্য। কড়াই গরম হয়ে গেছে, এবার মাছ ভাজার জন্য আমি সর্ষের তেল দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো। মাছটা কিন্তু একটু বেশি করে তেল দিয়ে ফ্রাই করলে মাছটা ভালো ফ্রাইও হয় আর দেখতেও ভালো লাগে, তাই জন্য আমি একটু তেলের পরিমাণটা মাছ ভাজার জন্য বেশি দেব। মাছ ভাজার জন্য কিন্তু বন্ধুরা তেল গরম হয়ে গেছে, এবার ফ্লেমটাকে একটু হালকা কমিয়ে দিয়ে ম্যারিনেট করে রাখা মাছগুলো ফ্রাইয়ের জন্য দিয়ে দিতে হবে। মাছের কিন্তু একটা সাইড ভাজা হয়ে গেছে, আমি এবার মাছগুলোকে উল্টে দেব। মাছগুলো কিন্তু আমি লাল করে ফ্রাই করে নিয়েছি, এবার মাছগুলো একটা পাত্রে তুলে রাখব। তো বন্ধুরা মাছগুলো কিন্তু আমার ফ্রাই করা হয়ে গেছে এবং আমি একটা পাত্রে মাছগুলোকে তুলে রেখেছি। এবার আমি আলুগুলো ভেজে নেব। মাছ ভাজার যে তেল ছিল কড়াইতে যথেষ্ট পরিমাণ তেল আছে, এই তেলেতেই আমি মাছের ঝোলের জন্য আলুগুলো ফ্রাই করে নেব। দিয়ে দেবো পরিমাণ মতন নুন আলুটা ভাজার জন্য। আলুটা ভাজা হতে থাকুক।
আলু আমার ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে আমি একটা পাত্রে তুলে রাখবো। মাছের ঝোলের আলুটা আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে একটা পাত্রে দেখো তুলে নিয়েছি। এইবার আমি ফুলকপিটাকে ভালো করে ফ্রাই করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি ফুলকপিগুলো দিয়ে দেব তেলের মধ্যে ভাজার জন্য। মাছের ঝোল বানানোর জন্য ফুলকপিটা ঠিক যতটা পরিমাণে ফ্রাই করে নেওয়া প্রয়োজন আমি ঠিক ততটাই ফ্রাই করে নিয়েছি। এবার আমি একটা পাত্রে ফুলকপিগুলোকে তুলে নেব। ফুলকপি কিন্তু আমার ভাজা হয়ে গেছে, ফুলকপি ভাজা কমপ্লিট হয়ে গেছে মাছের ঝোলের জন্য। আমি দেখো একটা পাত্রে তুলে নিয়েছি। এবার আমি মাছের ঝোলটা রান্না করব, তার জন্য কড়াইতে কিছুটা তেল আছে আর একটুখানি তেল আমি এর মধ্যে দিয়ে দেব। একটুখানি সর্ষের তেল আমি এর মধ্যে দিয়ে দেব। এবার তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দেব গোটা তেজপাতা। আর দেব গোটা জিরে। গোটা জিরে আর তেজপাতাটা একটু, গোটা জিরেটা একটু ফুটে গেলে তারপর আমি দেব শুকনো লঙ্কা। গোটা জিরেটা প্রায় লাল লাল হয়ে এসছে, এবার আমি এতে দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা। এবার কিন্তু এতে একে একে আমি বাদ বাকি মশলাগুলো অ্যাড করব। এতে দেব কুচানো পেঁয়াজ, কুচানো পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা কিন্তু পুরো ডিপ ফ্রাই করা যাবে না, পেঁয়াজটা একটু সামান্য ফ্রাই হলে এর মধ্যে একে একে বাকি মশলাগুলো দিয়ে দিতে হবে। পেঁয়াজটা সামান্য ভাজা হয়ে গেছে, এবারে প্রথমেই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো কুচানো টমেটো। টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। টমেটোটা দেওয়ার পর আমি কিন্তু সামান্য পরিমাণ নুন এর মধ্যে অ্যাড করব। নুন দিয়ে আমি আরো একবার ভালো করে টমেটোটাকে নেড়ে নেব। এবার আমি বাকি মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। প্রথমেই দেব পেঁয়াজ বাটা, তারপর দিয়ে দিলাম রসুন বাটা, তারপর আমি অ্যাড করলাম আদা বাটা, তারপর অ্যাড করলাম জিরে বাটা, একদম শেষে অ্যাড করলাম আমি শুকনো লঙ্কা বাটা। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। আরো একবার ভালো করে মশলাটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দেব একদম সামান্য পরিমাণ জল, অল্প অল্প করে জল দিয়ে মশলাটা ভালো করে কষে নিতে হবে।
মশলাটাকে কিন্তু আমি খুব ভালো করে মিক্স করে দিয়েছি। এইবার লো ফ্লেমে দিয়ে 2 মিনিট মতো মশলাটাকে ঢেকে রাখতে হবে, তাতে করে মশলাটা ভালো করে মজে যাবে আর মশলাটার গা থেকে তেল ছেড়ে দেবে। মানে মশলাটা কিন্তু তরকারির জন্য বা মাছের ঝোলের জন্য একদম তৈরি হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি কিন্তু ফ্লেমটাকে একদম লো করে দেব। লো করে দিয়েছি, এইবার আমি একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে দেব। তো আমি লো করে দিয়ে ফ্লেমটা আমি কিন্তু ঢেকে দিয়েছি, দেখো। তো এই মশলাটা তৈরি হতে থাকুক, তারপর আবার আসছি। তো দেখা যাক মশলাটা কত দূর হয়েছে। এবার আমি ঢাকনাটা তুলে নেব। হ্যাঁ, মশলা থেকে কিন্তু অলরেডি তেল ছেড়ে দিয়েছে। তো ঢাকনাটা আমি তুলে নিই। এবার মশলাটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি ফুলকপি দিয়ে আর আলু দিয়ে মশলা দিয়ে ভালো করে কষে নেব। তো এর মধ্যে আমি একে একে এবার ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি মশলার সাথে। ফুলকপিগুলো কিন্তু কষে নিতে হবে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এইবার আমি মশলার সাথে আলু আর ফুলকপিটাকে খুব ভালো করে কষে নেব। ফুলকপি আর আলু দিয়ে মশলাটা ভালো করে আমি কষে নিয়েছি। এইবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। তোমরা চাইলে ঠান্ডা জলও ব্যবহার করতে পারো, কিন্তু তরকারিতে বা যে কোনো রান্নায় গরম জল দিলে কিন্তু রান্নার টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যায়, খেতে ভালো হয়। তো আমি কিন্তু এখানে গরম জলই ব্যবহার করব। তরকারি কিন্তু আমার কষানো হয়ে গেছে মশলা দিয়ে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। এইবার ভালো করে তরকারিটা ঝোলের সাথে মিশিয়ে দিলাম। এইবার জল ওঠার জন্য আমি ঢাকনাটা আবার দিয়ে দিলাম এর উপরে। তরকারিটা ফুটে গেলে এবং সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে আমি কিন্তু মাছ দিয়ে দেব। এবার আমি ঢাকনাটা তুলে নেব। আমি কিন্তু মাঝখানে ঢাকনাটা একবার তুলেছিলাম, তুলে বেশ কয়েকটা টুকরো টমেটোর দিয়েছি যাতে দেখতে ভালো লাগে আর খেতেও কিন্তু ভালো লাগে। তাই কয়েক টুকরো টমেটো আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, সেটা আর আমার ভিডিওতে ক্যাপচার করা হয়নি। তো মাছের ঝোল কিন্তু আমার অলরেডি ফুটে গেছে। এইবার আমি মাছের ঝোলের মধ্যে কিন্তু মাছগুলো দিয়ে দেব। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সঙ্গীতাস কিচেনে একটা সাবস্ক্রাইব করো এবং বেশি বেশি করে শেয়ার করো, যাতে আমার ভিডিওটা সবার কাছে পৌঁছায় এবং আমি আরও ভালো ভালো রেসিপি তোমাদের সামনে আনতে পারি। আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। পরবর্তী ভিডিওর সঙ্গে আবার দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।